উত্তরবঙ্গে পোলট্রি ফার্ম করে বিপাকে এক সংস্থা। জলপাইগুড়ির রাজগঞ্জে পোলট্রি ফার্ম খুলেছেন অন্ধ্রপ্রদেশের শিবম গ্রুপ। সংস্থার অন্যতম অংশীদার শিলিগুড়ির মনোরঞ্জন বর্মন তার অভিযোগ, স্থানীয় এক যুবক ফার্মের রাস্তা আটকে টাকা দাবি করছে। মনোরঞ্জন বর্মনের আক্ষেপ, প্রশাসন পাশে না দাঁড়ালে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন তারা। গোটা বিষয়টা খতিয়ে দেখতে কমিটি করেছেন জলপাইগুড়ির জেলা শাসক। উত্তরবঙ্গ বঞ্চিত যে বারবার বলা হয়, এই উত্তরবঙ্গ বঞ্চিতর যে বাস্তব চিত্রটা সেটা কিন্তু আরেকবার ফুটে উঠবে। কারণ শিল্পপতিরা এখানে এসেও তারা নিরাপদ নয়, তারা ব্যবসা করতে পারছেন না। যেটা অভিযোগ, আব্দুল রহমান নামে এই সুখানি গ্রাম পঞ্চায়েতেরই এক ব্যক্তি, তিনি সরকারি জমি আটকে এই কারখানার রাস্তা আটকে দিয়ে 16 লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স চাচ্ছেন। জলপাইগুড়ির রাজগঞ্জের সুখানি গ্রামে পোলট্রি ফার্ম তৈরি করে অন্ধ্রপ্রদেশের রেড্ডি গ্রুপের সাই শিবম পোলট্রি প্রাইভেট লিমিটেড গোষ্ঠীর অন্যতম অংশীদার শিলিগুড়ির মনোরঞ্জন বর্মন। তবে এই সমস্যা দীর্ঘদিনের, যদিও গত মার্চ থেকে শুরু হয়েছে এই সমস্যা, ইতিমধ্যেই পুলিশ প্রশাসন, স্থানীয় বিডিও, এমএলএ এবং ডিএম, এসপি সবার কাছে এই শিল্পপতি দরবার করেছে। ওর গুন্ডা ট্যাক্স লাগে 16 লক্ষ টাকা, তবেই রাস্তা ব্যবহার করতে দেবে, না হলে রাস্তা ব্যবহার করতে দেবে না। মনোরঞ্জন বর্মনের আরও অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও রাস্তা আটকেছে আব্দুল রহমান। আমরা এত দূরে ঘুরে কাজ করছি এবং যদি আমাদের এই রাস্তা ট্রান্সপোর্টের ব্যবস্থা যদি ঠিক না হয়, তাহলে আমাদের ভবিষ্যতে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। আব্দুল রহমানের পাল্টা অভিযোগ, তার জমি দখল করেছে পোলট্রি ফার্ম কর্তৃপক্ষ। হ্যাঁ, আমি 16 লক্ষ টাকা চাইছিলাম। কিসের জন্য? আমার নিজস্ব সম্পদটা চলে যাচ্ছে, আমি কেন ছাড়বো না? আমি কেন টাকা চাইবো না দাদা? হ্যাঁ, আমি জমিটার যা মূল্য সেই টাকা আমি চাইছিলাম, এটা বাস্তব, এটা মিথ্যা না। এদিকে সংস্থার অভিযোগ খতিয়ে দেখতে বিডিও, বিএলআরওদের নিয়ে কমিটি করেছেন জলপাইগুড়ির জেলা শাসক। সেটা আমি অলরেডি একটা টিম ফর্ম করেছি এবং টিমে সেখানে বিডিও, বিএলএলআরও, বিএলডিও তারা থাকছেন এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকেও থাকবেন, তারা দেখবেন এবং দেখার পরে যেরকম উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। শিল্পের ভবিষ্যৎ কী সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন শিল্পপতিরা নিজেরাই। কারণ তাদের আশঙ্কা রয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা এখান থেকে শিল্প গুটিয়ে ফের অন্ধ্রপ্রদেশে চলে যাবেন। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।